শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মির্জা ফিরোজ আহমদ, পিতার নাম মৃত ফজলুর রহমান, মাতার নাম সুফিয়া বেগম, সত্তরুয়া দারোগাবাড়ি, 1 নম্বর করার ইউনিয়ন, মিরসরাই চট্টগ্রাম, 4/4/31 স্কুল, আমি করার হাই স্কুল পড়ছি, 53-তে দেখছি কল্পনা দত্ত, নীলচন্দ্র গুপ্ত, তারা এখন তো স্বদেশী আন্দোলন করছে করাহাটে। আওয়ামী লীগ হয়েছে 48-এর পরে আমার নেতৃত্বে সিটি বোর্ডে যাওয়া হয়েছে, 54-এ নির্বাচন করছি। আমরা প্রার্থী আসিল মাহমুদকে, ওই আমি ফোর্স করে পাঠিয়ে দিয়েছি যে আপনার তো বয়স কম আছে করতে পারে, আমরা শ্বশুর বুড়া মানুষ, বিদায় যান। আসলে আমরা সুটুমিয়া রাজনীতি পুরোপুরি আরম্ভ হয়েছে এর আগে তো মুসলিমের মেয়ে কেন বিয়ে করলাম, ইসলামী লাইব্রেরি মনামগার জিয়ারি, তারপরে আমার লোকে বিবাদ আবার আসছে, তো আসি আমার ঘরের মধ্যে শুরু হয়েছে কি রে মানুষ একটা শুরু হয়েছে কি, তারপরে এই আমরা ইউনিয়ন ব্যাংকে ঘুরেছি, ঘুরে আস্তে আস্তে কই যাচ্ছে আবার ইয়ে করছি, এই মোশারফ ভাই মোশারফ বংশ হইতে কোনো আওয়ামী লীগ নেই, মুসলিম লীগের লাস্ট এমপি ওনার বাবা রহমান, সৈয়দ রহমান কন্ট্রাক্টর। এই তখন আপনার লগে মিলেশ্বরে কে কে আছেন? আমার থেকে নিচে 101 টাকা দুর্গাপুর পুলিশ পুলিশের ভয়ে আমরা ওই আউটসাইডে শশাঙ্ক আছি। ছাত্রলীগ আওয়ামী লীগ মিলাই
নির্বাচনে আমরা ইয়েতে করলাম মাসাল আসছে আর নির্বাচন করছি না। নির্বাচন করার পর আমি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ইসমাইল কার্পেন্টার এখানে আমি যুদ্ধ করছি ইয়েতে শুভপুরে ব্রিজে আমার সঙ্গে যুদ্ধ হয়েছে। এরপরে সব তো আমার বাড়িকে জ্বালাই দিয়েছি, কিছু নাই এই গ্রামের মধ্যে মসজিদ ছাড়া আর কিছু নাই। পুরো জ্বালাই দিছে উনি কোথায় মারা গেছেন? একজন মুক্তিযুদ্ধ ছিল প্রফেসর শামসুদ্দিন হজারুল্লাহ বীরুত্তম নাসিরুদ্দিন মহিউদ্দিনও কি ছিল এরকম কজন মারা গেছে? তোদের নামগুলো তো সংগৃহীত হয়নি আগে হইতে, পরে এখন কেমন আছেন? কোন এখন তো এই মাত্র কি বলছি আমরা সঙ্গে মেমোরিতে থাকে। আগে হলে 1954 62 66 69 মানে সব আন্দোলনে ছিলেন, এলেন মানে অ্যাক্টিভলি ছিলেন এবং ফজলুল গ্রেসের সাথে ওনার ঢাকা থেকে আগাগোড়া যোগাযোগ ছিল। আপনি 93 বছর বয়সে বাসে আছেন, দোয়া করবেন। আমি রাখাল চন্দ্র বণিক, পিতা স্বর্গীয় অশ্বিনী কুমার বণিক, মাতা স্বর্গীয়া শিশুবালা বণিক, গ্রাম মখাদিয়া মিরসরাই চট্টগ্রাম। সিরাজুল ইসলাম চৌধুরী, পিতা মরহুম আলী আকবর চৌধুরী, 11 নম্বর মগাদিয়া ইউনিয়নের গাজীটোলা গ্রাম মিরসরাই চট্টগ্রাম। বেলায়েত হোসেন চৌধুরী, গ্রাম গাজীটোলা, 11 নং মগাদিয়া ইউনিয়ন মিরসরাই উপজেলা। দুধালি আগত আলী খান, ইউনিয়ন শহীদ যুদ্ধে মুক্তিযোদ্ধা। কি নাম? কি নাম? আবুল বসর বড় ভাই। আইনুল কবির। পিতার নাম? পিতার নাম মৃত মোহাম্মদ সালেক সদাগর, ঠিকানা 4 নম্বর ওয়ার্ড করহাট। মির্জা কফিল উদ্দিন, পিতা মির্জা ফিরুজ আহমদ সরকারতালু ছত্তুরগড়। মোহাম্মদ তানভীর হোসেন, পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন, গ্রাম বালুকিয়া, 1 নং করহাট মিরসরাই চট্টগ্রাম। সালাউদ্দিন রুমন, পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা হেদায়তুল্লাহ ছত্তুরগড়, 1 নং করহাট ইউনিয়ন। আমরা এখন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা একরমর ইউনিয়ন করহাটের অন্তর্গত ছত্তুরগড় গ্রামে মির্জা ফিরুজ আহমদের বাড়ির এবং ঘরের সামনে দাঁড়ানো। জনাব মির্জা ফিরুজ আহমদ ইতিহাসের অনেক সাক্ষী। 1970 সনে আওয়ামী লীগের সম্মেলনে করাট ইউনিয়নে আমি বক্তা হিসাবে ছিলাম, সম্মেলন হয়, সেখানে উনি সভাপতি এবং মরহুম ইসমাইল হোসেন মিন্টু সাধারণ সম্পাদক। এবং সবচেয়ে মজার ব্যাপার, পাকিস্তান আমলে ছাত্রলীগ থেকে স্কুলে পড়ুয়া যিনি কিছুদিন আগে সদ্য আমাদের থেকে চলে গেছেন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জনাব তোবার হোসেন ছিল প্রচার সম্পাদক। যখন আমি ইন্ডিয়ায় আমলিগার কর্মজিল্লা এবং শ্রীনগর ইন্ডাকশন পয়েন্টের কাজ করি ট্রেনিংয়ে যাওয়ার আগে, এবং উনার সাথে আমার সেই আমলিগার যেতে অনেক সময় দেখা হতো, শ্রীনগরে দেখা হতো, আমলিগাটে দেখা হতো। আমি যখন জেল থেকে বের হই 70 ইংরাজির পরে, এই করাট ইউনিয়নের জনসভা হয় এমএআরইর উপস্থিতিতে এবং আমাকে 2 বার করে বক্তব্য রাখতে হয়, এবং সেই ইতিহাসের একজন অমূল্য সাক্ষী তিনি আমাদের সিনিয়র নয় শুধু, এবং আমাদের সৌভাগ্য যার জন্ম 4/4/31 হওয়ার পরেও উনি বেঁচে আছেন। আমাদের আইনুল কবির, যিনি আমাদের ছোটো ভাই এবং আইনুল কবিরের শ্যালক, উনি এখানে আছেন আমার পাশে দাঁড়ানো আছেন। মুক্তিযুদ্ধের সন্তানেরা যারা সিরাজুল ইসলাম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, যিনি সরাসরি ফটিকসিলুতে যুদ্ধে ছিলেন, বেলায়েত হোসেন চৌধুরী আমার বন্ধু, আমার সাথে একত্রেই তান্দুয়া ক্যাম্পে ট্রেনিং নিয়েছেন, এবং আমি মুক্তিযুদ্ধের সমস্ত ঘটনা যিনি আমার সাথে পর্যবেক্ষণ করেছেন এবং সঙ্গ দিয়েছেন। মির্জা ফিরোজ ভাইয়ের সাথে আমাদের অ্যাকচুয়াল সম্পর্কটা হলো মুক্তিযুদ্ধকালীন সময়ে নিজামপুর ডিগ্রি কলেজ যেটা ছিল ওইটাই মিরসরাই থানার ছাত্রলীগ অনেকটা সীতাকুণ্ড থানা পর্যন্ত কভার করতে, আমি তখন নিজামপুর কলেজ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আর মিরসরাই থানার প্রথম কনভেনার ছিলাম। পরে 70-এর সম্মেলনে ওহিদুল্লাহ প্রেসিডেন্ট হলো, এর আগে কোনো থানার মূল কমিটি ছিল না। ছাত্রলীগের মূল গ্রাউন্ড ওয়ার্কটা যুদ্ধের পূর্বে
ওই সময় হয়েছিল তখন এই জোরারগঞ্জ কবির করহাট এলাকায় আমরা গার্ডিয়ান হিসাবে তরুণ আওয়ামী লীগের, তখন কিন্তু উনি বুড়া হয়নি, বস সুন্দর ফর্সা লোক ছিলেন। উনি আমাদেরকে আর্থিক আসলে বসানো, চা খাওয়ানো, কোথায় মিটিং করবো, এভরিথিং এই এলাকায় উনি করতেন। এই আর তিন চারজন মারা গেছেন, পাচ্ছেন না আজকে যারা ছাত্রলীগকে, তখন তো যুব সমাজ মানে ছাত্রলীগ, ছাত্রলীগের উদ্যোগে অনেক আওয়ামী লীগের সম্মেলনও তখন আমরা কাউন্সিলর হয়ে করতে হয়েছি। তো সেখানে আজকে আমাদের দুর্ভাগ্য ওনার একদম সহকর্মী রাজনৈতিকভাবে ঈশাখালীর আবুরহাটের মনির হোসেন মিয়া আজকে জীবিত নাই, কেফায়তুল্লাহ মিয়া ওনারা আজকে মৃত, আর ছিলেন মিঠাসরার উনিও মৃত চেয়ারম্যান আব্দুর রব মিয়া। তারপরে এই হলো বিশেষ করে তৎকালীন সময়ের লোকদের নাম বললাম। মুক্তিযোদ্ধা হওয়ার পূর্বে আমরা যখন মুক্তিযুদ্ধে যাব তার অনেক দিন আগে থেকে আমরা নিজামপুর ছাত্রলীগে, আমি নিজামপুর ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, তখন থেকে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত এবং মিরসরাই এবং সীতাকুণ্ড পর্যন্ত আমরা এই ছাত্র আওয়ামী লীগের কাজগুলো আমরা ছাত্রলীগে ছাত্ররাই করতাম, বিভিন্ন জায়গাতে যেতাম। তখন আমাদের এন্টি ছিল শুধু ছাত্র ইউনিয়ন, আর ইসলামী ছাত্র সংঘ ছিল যে সাধারণ নগণ্য, যেটা এখন, হ্যাঁ যেটা এখন শিবির হিসাবে আছে। আমরা উনার এখানে আসতাম, উনার সহযোগিতা পাইতাম, এবং কেফায়তুল্লাহ আদুরপ মিয়া আমার আত্মীয় ছিলেন, আমার স্বাস্থ্যবনের জামাই, উনিও সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেন, এবং আমরা ওনাদের থেকে কিছু সাহায্য নিয়ে যাতায়াত করতাম। তখন বাস ছাড়া বিকল্প কিছু ছিল না, হ্যাঁ তখন বাসে আসা যাওয়া করতাম, বিভিন্ন জায়গায় আমরা মিটিং করতাম। এখানে করহাট না শুধু, আমরা এখানে ইয়া পর্যন্ত রামগড় পর্যন্ত এই দিক দিয়েই যোগাযোগ করতাম। কেফায়েত ভাইয়ের সাথে তো আমরা, উনি আমাদের মুরব্বী ছিলেন, তখন উনাদের সার্বিক সহযোগিতা পেতাম। এখন বিভিন্ন সময়ে আমরা করহাট আসতাম, করহাট আসলে উনার সাহায্য নিতাম, সহযোগিতা নিতাম, এবং অর্থনৈতিকও আমরা আমাদেরকে উনি সাহায্য সহযোগিতা করতেন। উনি এই এলাকার সিনিয়র আওয়ামী লীগের, তখন ছাত্র থেকে আসলেও উনি তখন আওয়ামী লীগের সব দায়িত্ব পালন করতেন এই এলাকায়। সেখানে 62 সালে বাংলাদেশে এক জায়গায় গুলোগুলি হয়েছে নিরীশ্বরে, ঘটনা একটু জানি জানি সরকারের, এটা আমরা দুজনেই ছিলাম, এটা আমরা দুজনেই ছিলাম। আমরা 62 শিক্ষা আন্দোলনে আমরা স্ট্রাইক করে স্কুল থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমরা দুর্গাপুর হাটিয়াটি দুর্গাপুর আসি। আমরা এখন এখানে কেন্দ্রীয় জমায়েত, এখন সরকারি স্কুল এনআর হাই স্কুল, যেটা নিজামপুর কলেজের পাশে, এবং সেটা ছিল টিন শেডের ঘর, নিজামপুর কলেজ, নিজামপুর কলেজের, এবং কলেজ ছিল না। এই ছাত্র আন্দোলন যেটা কেন্দ্রীয়ভাবে এখানে আয়োজন হয়েছে, সেখানে গুলি হয়েছে। এগুলি হওয়ার পরে গুলি হয়েছে মানে আন্দোলনের মধ্যে দিয়ে গুলি করছে সরকারহাট, এটা স্পেসিফিক মনে আছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা আবার এই পোনাকন্যা হেঁটে আমরা আবার এবং স্কুলের রাস্তায় বলতে কি বোঝায়, এখানে সমস্ত স্কুলের মধ্যে তখন কিন্তু ক্লাস 9 থেকে ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে সমস্ত স্কুলে, এবং ক্লাস 5 ছিল হাই স্কুলে, ডিবেটিং ক্লাস হইতো, ক্লাস 4 পর্যন্ত প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি, 5 আমরা করছি হাই স্কুলে, এবং হাই স্কুলে 5 হওয়ার পরে ডিবেটিং ক্লাস প্রত্যেক সপ্তাহে, এবং আমি বক্তা হওয়ার পিছনে মূল কারণ হলো আমি ডিবেটিং ক্লাসে বসে থাকতাম শ্রোতা হিসাবে। আমরা দূর থেকে এটা দেখার পরে আমরা কিন্তু ওই গুলির পরে আর থাকিনি, অনেক আওয়াজ হলো গ্রাম থেকে, আমরা গ্রাম থেকে ওই মায়ানি যেটা দম নেওয়া বলে ওখান দিয়ে আমরা নিহত হয়েছিল। গণতন্ত্রী যখন ফজলুল কাদের চৌধুরী আসলো, আগে ডাক বাংলো ছিল আপনার ওই ইসমাইল কার্পেটের এখানে, আমরা এখানে করলাম, হ্যাঁ, এবং যেদিন ব্যাংক চেক 2 নম্বর চেক দিয়ে গেল, 2 নম্বর চেক ফাতেহাবাদের পক্ষে, আমরা ওখানে গিয়ে ফুল মার্কার বিরুদ্ধে হারিকান মার্কায় মেম্বারদেরকে পাহারা দিছি। আমরা এখান থেকে মিরসরাইতে গিয়ে সীতাকুণ্ড আমাদের যে মেম্বারদের যে ভোট দেওয়ার সীতাকুণ্ড, সেখানে ফজলুল কাদের চৌধুরী আসিয়া গেছে, আসিয়া এখানে সমস্ত ব্ল্যাঙ্ক চেক, চেক মানে সবার নামে চেক দিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তী মৌলিক গণতন্ত্র নির্বাচন বর্জনের প্রথম প্রস্তাব নিচ্ছে বাংলাদেশের মিরেশ্বরে আওয়ামী লীগ ছিল, সিটি কলেজে লেখাপড়া করতেন আমাদের জিতনভাব মন্টু, স্টুডেন্ট পাবলিকেশনের উনি মালিক, কে আমাদের ফজলবিসি, ওনার সবচেয়ে বড় গুণ ছিল, আজকে উনি নেই, উনি আসার সময় সিলেক্টেড মানুষের জন্য আমাকে বাড়িতে যাওয়ার পরে
স্বাধীনতা সংগ্রামের চট্টগ্রাম এবং আরো দুটো বই উনি প্রীতিলতার দুটো বই কিন্তু উনি অনেকের জন্য বই আনতেন ওনার বাড়িতে যারা যেত অনেকেই যেত উনি খাওয়াতেন অজর ফিরোজ মূলত ঢাকা থেকে এসে উনি অত্যন্ত অঞ্চলে কিন্তু মিটিং করতেন ছাত্রের নির্বাচনের আগে আমি জম্বকলা ছাত্র সংসদের নির্বাচনে প্রতিনিধিত্ব করি চৌমনি থেকে আমাকে আনানো হয়েছে আমাকে ভর্তি করানো হয়েছে এটাও ফজলুল বিশ্বের অবদান যে এখানে ছাত্রলীগ প্যানেলে আমার প্রায় 49 ভোট ইনভ্যালিড হয়ে যায় আমি 5 ভোটে রিপিট খাই তখনকার পাকিস্তানি শাসন ব্যবস্থা যেভাবে একটা জঙ্গলি কলেজের ব্যবস্থাও ছিল জঙ্গলি এবং আমাকে কেন্দ্র করেই ছাত্র ইউনিয়নের যে দুর্গ জাহাঙ্গীর আকাল পরিষদের মধ্য দিয়েই ছাত্রলীগ প্রথম 6টি আসন পায় এই এলাকায় তৎকালীন সময়ে ছাত্রলীগ হল আওয়ামী লীগের সমস্ত মিটিংগুলোতে জনসভায় কর্মী সভায় এবং যখন অ্যাবডো এবং কোনো বাইরে মিটিং করার কথা ছিল না ওনার যে মির্জা ফিরোজ সাহেবকে প্রেসিডেন্ট করে যে প্যানেল হয় সেই প্যানেলও কিন্তু আমরা সমাজ কল্যাণ পরিষদের পাঠাগার যে পাঠাগারের যে কার্যালয় ছিল সেখানেই করতে হচ্ছে আমরা বাইরে করার কোনো পারমিশন ছিল না মির্জা ফিরোজ ভাই এখানে আছেন কাউন্সিল বসলো মিঠাচড়া স্কুলের মধ্যে আমাকে মন্টুদা বলছে রাখাল সম্রাবে এম এ আজিজ এম এ হান্নান যাবে মিঠাচড়া বাজারের গরু বাজারের সামনে একটা বিরাট নতুন ঘর টিনের ঘর ওখানে সম্মেলনের আয়োজন হলো এখন কাউন্সিলে কিন্তু দেখা গেল সেক্রেটারি হিসাবে প্রেসিডেন্ট আবুল খায়রুল আবুল খায়রুল হলো সেক্রেটারি হিসাবে আমরা শুনে গেলাম আব্দুর রব মিয়া মিঠাচড়ার যার বাড়িতে আমরা আলামত সাহেব যখন এখানে আসলেন স্বপন কুমার চৌধুরী সহ যারা যার বাড়িতে উঠতেন চেয়ারম্যান আব্দুর রব খাওয়া দাওয়া ওখানে করলেন তার পুকুর থেকে মাছ তোলা হলো দুজনে আসলেন এবং সেই মিটিংয়ে সকল সাহেবের বাবার মৃত্যুর সংবাদ শুনে উনি বক্তৃতারত অবস্থায় চলে আবার সবাই থেকে ক্ষমা চেয়ে উনি বিদায় নিলেন স্বপন দা ছিলেন মজার ব্যাপার হলো যখন আমরা জানতে পারলাম যে সম্মেলনে আবুল খায়ের উকিল আর আব্দুর রব মিয়া আমরা ছাত্রলীগের লোকেরা না 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 এম এ আজিজ আমাদের কথা শুনলেন সেই প্যানেল উনি নিজের দায়িত্ব নিয়ে আবুল খায়ের উকিলের সভাপতি আব্দুর রব মিয়ার সাথে আমরা পরবর্তী পর্যায়ে অভিমান করে উনি কথা না বললো জড়াই ধরতাম মার্শাল্লাহ আমরা বক্তারা সব বাইরে ভিতরে ওখানে করে মানুষ কিন্তু বাইরে দাঁড়াতো ওনাকে যেমন আমরা 2 নম্বরে করলাম হামিদ ডাক্তারের এখানে আমরা 3 নম্বরে করলাম জালাল মিয়াকে সারা মিরসরাইতে আমার মনে পড়ে ছাত্র এই কমর আলী বলেন বর্তাকে বলেন খৈজাছড়া বলেন প্রত্যেকটা ইউনিয়নে যেখানে আমরা এবং মির্জা ফিরোজ সাহেবকে এখানে শুধু আমরা পাই নাই আমাদের জামকলের ছাত্র সংগ্রাম নির্বাচনে আমরা যখন মানে বিশেষ করে আসতাম এই দুইটা লোক মির্জা ফিরোজ সাহেব এবং ইন্সপিরেশন মিন্টু আজকে সে নাই তারা অনেক আগেই মারা গেছেন এবং আমাদের তোবারক কিছুদিন আগে মারা গেছে যে রোল প্লে করছে আর আমাদের এখন যারা বর্তমানে বিভিন্ন পর্যায়ে আছে তারা কিন্তু 70-এর নির্বাচনের পরবর্তী পর্যায়ে আমরা যখন মার্শাল বিরোধী আন্দোলন করে জেল থেকে বের হলাম তখনই আমরা দেখলাম এম এ আজিজ সাহেব জেলখানায় আমাদের জন্য গেলেন আমি জানি না আমাদের জনাব বর্তমান যিনি মন্ত্রী বা আগে ছিলেন আমাদের পার্লামেন্ট মেম্বার আমার সাথে ওনার দেখা হয় জেল থেকে বের হওয়ার পরে শান্তিরা এসে আমি যখন বক্তব্য রাখা শুরু করলাম উনি সুজ পাজামা পরে যারা মোশাফরস ইঞ্জিনিয়ার যে আমি বক্তা একদিকে হলো এম এ আজিজ অন্যদিকে হলো এম এ হান্নান আর পাশে হলো জনাব মোশাফ সাহেব তো যাই হোক ইতিহাসের বাঁক অনেক পরিবর্তন হয়েছে এবং জেলখানায় আবুল খায়ের উকিল যখন প্রেসিডেন্ট ছিলেন আমাদের সাথে সে নিলামদারি মামলায় উনি আসামি হিসাবে জেলে গেছেন কনভিক্টেড হয়ে গেছেন আবাদুর রহমান সাহেব ভাইস প্রেসিডেন্ট মারা গেছেন কনভিক্টেড হয়ে গেছেন জনাব জিতেন্দ্র প্রসাদ মন্টু যিনি সেক্রেটারি ছিলেন উনিও কনভিক্টেড হয়ে গেছেন আমি কনভিক্টেড হয়ে গেছি এবং বিশেষ করে আমাদের এই জাহাঙ্গীর সাহেব সেও কনভিক্টেড হয়ে গেছে নির্বাচনের আগে আমরা যখন জেলে যাই তখন আমাদের মুক্তির দাবিতে মিরসরাইতে ওনাদের সমস্ত এলাকায় এবং এই এলাকায় ওনারা আমাদের মুক্তির জন্য যে সংগঠন এবং জনমত সৃষ্টি করছেন এবং সেখানে নৌকা মিছিল গরুগাড়ি মিছিল এবং রিক্সা মিছিল এক অভাবনীয় দৃশ্য মিরসরাইতে হয়েছে আমরা পরে যেটা জানলাম নৌকা বাড়াইয়া মানুষ নিয়ে আসছে ঈশাখালী থেকে আজকে অর্থনৈতিক অঞ্চল আবুদুর রব থেকে জেলেপাড়া থেকে জেলেরা জাল নিয়ে তখন এম এ আজিজ প্রধান বক্তা হিসেবে বলছেন জনাব ইয়াহিয়া
আমাদের মুক্তির জন্য। আমি 24 ঘন্টা সময় দিলাম ছাত্রবন্দী এবং রাজবন্দীদেরকে, তুমি যদি মুক্তি না দাও একদিকে এক দফার আন্দোলন হবে, অন্যদিকে তুমি রাস্তা করে নিক্ষিপ্ত হবা। উনি জাস্টে মিটিংটা করে গেলেন, ওনাকে ওয়ারেন্ট দিয়ে এই মিটিংয়ে মাসলা বিরোধী বক্তব্য রাখার জন্য এবং গভর্নমেন্টকে থ্রেট করার জন্য ওনাকে যাইয়া বলল যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, আপনি জেলে যেতে হবে। উনি গেলেন পরের দিন দুপুরবেলা। আমরা তখন জেলের মধ্যে খেয়ে এবং আমাদের মুক্তির জন্য ইতিমধ্যে কিন্তু সারা চট্টগ্রামে 87 জন ছাত্রনেতা, সাতকানিয়া, রাঙ্গুনিয়া, রাউজান এবং সারা হালি শহর বিভিন্ন জায়গায় এই নিরামদারির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো তখন ইয়াহিয়া আমল। এবং আমাদের ওখানে 87 জন লোক কিন্তু আমরা অ্যারেস্ট হলাম। মিরসরাই থেকে গেলাম আমরা 6 জন কনভিক্টেড। যেদিন আমরা খেয়ে দিয়ে 5 নম্বর ওয়ার্ডে আমরা বসে, তখন শীতকাল ছিল, তখন আমরা বসে গল্প গুজব করছি, এর মধ্যে খবর পেলাম এম এ আজিজ অলরেডি অ্যারেস্ট হয়ে জেলখানায় ঢুকতেছে। আমরা তাড়াতাড়ি হুড়সুর করে আমরা জেলের গেটে আসলাম। জেলের গেটে আসার পরে পিছনে একজন সুবেদার, ওনার হাতে একটা যে ব্যাগ, লেদার ব্যাগগুলো থাকতো, আর একটা সুজনি মানে ইয়ের জন্য এম এ ওয়া আর তো লইছি, আরো তো রয়েছে, তোমার আর লোক কথা লোক এখন আওয়ামী লীগের নেতা কল বাইরে আছে, তোমার এত লোক এখন দেখা দেখি করো, আমি তো আসি, আরো তো ফার্স্ট ক্লাস দিবি, ওরা সেকেন্ড ক্লাস দিবি, একান্ত দিব, তোমারা কষ্ট করো একদম ভেবে আসিস, তোরা ভেবে আসিস বলতেছে। আমরা তো আসলে ওনাকে দেখার পরে আমরা নিজেরাই জেলখানার ভিতরে একটা অবাক হয়ে গেলাম। যাই হোক, পরবর্তী পর্যায়ে ওনাকে আমরা ওই হসপিটালে প্রথম ওয়ার্ড তো দিতে পারে নাই, প্রথম কিন্তু ওনাকে ওয়ার্ড দিতে পারে নাই, মানে ডিভিশন ওয়ার্ড দিতে পারে নাই, হসপিটালে একটা ভালো রুম ওনাকে দিলেন। এবং আজকে এটা আমি বলি এম এ আজিজের, এই কথাটা না বললে নয়, এম এ আজিজ জেলখানায় যাওয়ার পরে মন্টু জিতনপাড়ার মন্টুও ছিল এবং আমরা সৌভাগ্যবান হলো আমাদের খাওয়া দাওয়া, আমাদের পানির সরবরাহ এবং এম এ আজিজের জেলখানা থাকা অবস্থায় আমরা 14ই আগস্ট পাকিস্তান দিবসে সহদেবা দিবস করছি জেলখানার ভিতরে। এবং সেখানে উনি ফার্স্ট সেকেন্ড থার্ডকে উনি প্রাইজ ডিক্লেয়ার করছেন, আমি ফার্স্ট প্রাইজ পেলাম সহদেবার বলে বক্তব্য রেখে। কোন সালে? 1970 নির্বাচনের আগে। সবচেয়ে মজার ব্যাপার হলো আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের মেম্বার ছিলেন জনাব এম এ আজিজ। বাংলাদেশের সমস্ত নমিনেশন ডিক্লেয়ার হওয়ার পর চট্টগ্রামগুলো হেল্ড আপ হয়ে গেল। এম এ আজিজ যখন যায় আমরা চট্টগ্রামে, তখন বিশেষ করে মিরসরাই সীতাকুণ্ড ফটিক সরি, আমাদের তখন ফজলুল বিশ্বাস সাহেব এম এন এ ক্যান্ডিডেট, আমাদের এখানে কে ক্যান্ডিডেট হবে, জনাব এম এ আজিজ উনি একটা কথায় আমাদেরকে জেলখানায় বসে, এই বিশেষ করে হসপিটাল ওয়ার্ডে বসে বলছেন, দেখো রাজনীতি কিন্তু তোমরাই করতেছ, ছয়দবা কিন্তু তোমরাই রক্ষা করতেছ, বিশেষ করে মিরসরাই সীতাকুণ্ডে ফজলুল বিশ্বাস যেমন আমার দরকার, মিরসরাই ফটিক সরি ইয়ক দুটো দরকার, তোমরা কিন্তু আমাকে ভুল বুঝবা না। এবং ইতিমধ্যে যে মোশাররফ সাহেব আয়সা আওয়ামী লীগে যোগ দিলেন, ইতিমধ্যে যে উনি যে অনেকটা কাছাকাছি চলে গেছেন জনাব শেখ মুজিবুর রহমান, পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুকে উনি ক্যান্ডেল ডিনার উপহার দিলেন কক্সবাজারে, তো বললো যে আমি দুটো লোককে, মির্জা মনসুর যে আবু সাহেবের, মির্জা আবুর ছেলে, এবং এখানে ফজলুর রহমান সাহেবের ছেলে জনাব মোশাররফ হোসেন ইঞ্জিনিয়ার, আমরা জেলখানায় থাকতেই উনি মুক্তি পেলেন। আমরা যারা ছাত্রনেতা ছিলাম, ছাত্রবন্দী ছিলাম, একটা কথাই উনি বলে দিছে যে আমি জেলখানা থেকে হয়তো আমার বেল হয়ে যাবে, আমি একটা কথা বলে দিছি, আমি প্রত্যেকের বাড়িতে বাবা মার সাথে দেখা করবো। এম এ আজিজ জেলখানায় আমাদেরকে বলছে তোমাদের মুক্তি কবে হবে আমি জানি না, এবং তোমাদের জন্য চেষ্টা চলবে, আমারটা হয়ে যাবে, বঙ্গবন্ধু চট্টগ্রাম জেলে আসবেন। ওয়া নেতা তো আসবো, এখন আই আগে যাইব না নাকি নেতা আগে আসবো, মানে সুপারের রুমে। তো আমরা যখন নেতা যাবে আমরা ওই ম্যাটদেরকে দিয়ে ফুল তোলালাম, ফুল তোলাইয়া তাদেরকে দিয়ে আবার সুন্দর করে ফুলের তোড়া করলাম দু তিনটা করে। আমি আজিজ সাহেব বলছেন যে আমি না, নেতা যখন আসবো নেতার আগে দল করি। তারপর শেখ মুজিবকে অত্যন্ত গার্ড অবনার দিয়ে, তখন জেলারও ছিল একসঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষ লোক, সুপারও ছিল মুক্তিযুদ্ধের পক্ষ লোক, যে কারণে আমরা অনেকগুলো সুবিধা জেলখানা থেকে পেয়েছি। এর মধ্যে উনি জেলারের রুমে বসলেন, সুপারের রুমে বসে বঙ্গবন্ধুর সাথে ওনার যাওয়া দেখা কথা, বিকালবেলা কিন্তু প্যারেড মাদ্রায় মিটিং, এবং এখান থেকেই এ নামগুলো গেছে জনাব মোশাররফ সাহেবের নাম। তখন বললো যে আজকে আমি যে কাজ করে আসছি, অনেকের পছন্দ হবে না, কিন্তু আমাদের তো পার্লামেন্টের সিট লাগবে, ফজলুল বিশ্বাস জিতে ধরবে, এবং ইয়ং জেনারেশান যদি এখানে সাপোর্ট না হয় অনেক কিছু প্রবলেম হয়ে যাবে। এবং আমরা সেই এই এম এ আজিজের বক্তব্যে আমরা আর বাইরে কোন দিকে তাকাইনি, নমিনেশনটাকেই আমরা প্রাধান্য দিয়ে স্টার্ট।
এবং আমাদেরকে প্রথম নমিনেশন প্রথম যেদিন বের হই সেদিন আমাদেরকে কোর্ট বিল্ডিংয়ে লয়াররা আমাদের সম্বর্ধনা দিল তারপরে সম্বর্ধনা দিল আমাদের সিটি কলেজ আইব বাঙালি সভাপতিত্বে তারপরে চিটাগং কলেজ তারপরে কমার্স কলেজ এই চারটা সাংসদ আমার তখন আমাদের ছাত্রলীগের এবং ছাত্রলীগের জয় জয়কার শুরু হয়েছে কিন্তু 1970 থেকে আমরা তার আগে কিন্তু ছাত্রলীগের নাই দখলে ছিল আমরা এটাকে ভাঙছি এবং এই ভাঙার একটিমাত্র পথ হলো ছয় দফা এবং বৈষম্য এবং সিক্স পয়েন্টকে কেন্দ্র করে এই ছাত্রলীগের অভ্যন্তরে আমরা ওনাদেরকে একদফা আন্দোলন এবং এই লোকগুলো আমি আজ এর কাছে যখন 120 আন্দোলকিল্লায় আমরা যখন ছাত্রলীগের কাছে যারা সাবরণ আন্দোলনের কথা না বললে নয় ওনাদেরকে যখন দেখা হইতো পিছনে নিয়ে যাইত সুখ দুঃখের ঠেকল দিচ্ছে আমাদের দেখার সুযোগ হয়েছে আমরা জেলে ছিলাম আমি আজ উনি দুইবার করে আমাদের ফ্যামিলির সাথে দেখা করছেন মারিয়ারির করে টাকা পাঠিয়েছেন আমরা জেলখানা থেকে বাইরেতে তখনকার সময়েও প্রায় 150-200 টাকা আমরা ওখান থেকে মানিয়ারের টাকা নিয়ে আসছি এটা ছিল আমি আজ জেল থেকে বেরোলাম জেল থেকে বেরোলাম আমরা 70-এর নির্বাচনের 70 দিন আগে আবুল খায়ের উকিলে বেরিয়েছেন সেদিন জাহাঙ্গীরে বেরিয়েছেন এখানে অসহযোগ আন্দোলনটা কেমন হচ্ছে পয়লা মাস থেকে আসল শুরু হয়েছে পয়লা মাসের আগে থেকে 71-এর অসহযোগ ও ছিল তখন সদর উত্তর মহকুমার ওখান থেকে তখন বিদায় সেক্রেটারি নিজামপুর কলেজের আমি প্রেসিডেন্ট অসহযোগ শুরু হয়েছে আপনাকে আগে কিন্তু 1 তারিখ থেকে এখানের বক্তৃতা বক্তৃতার পরে আমরা ওখানে এখানে ছাত্রলীগের মধ্যে যে ওই যে স্বাধীনতা দুইটা গ্রুপ ছিল ওই আমরা ছিলাম সাথে 1971 সনের 25শে মার্চ তখন 120 আন্দোলকিলা এবং পাশে একটা স্বামী হোটেল ছিল সেখানে আমাদের খাওয়া ছিল অত্যন্ত সস্তাতে আমরা খাওয়া পেতাম 71-এর 26শে মার্চের ঘটনাটা হলো মূলত 25 তারিখে যখন ব্রেক ডাউন হলো রাত্রে আপনার এমা সিদ্দিকির এখানে যে মিটিং হলো সেখানে আমি ছিলাম সারসদৌড়ে ইয়েতে মিটিং ছিল সেটা ছিলাম রাত স্বামী হোটেলে ছিলাম সকালবেলা একটা সিদ্ধান্ত হলো যে বঙ্গবন্ধু যে ঘোষণা দিলেন সেই ঘোষণাটা ট্রান্সক্রিপ্ট করতে হবে রেডিও বেলা 12টা নাগাদ 120 আন্দরকুল্লা থেকে তখন মরহুম আতরমান কাইসারের একটা সাদা জিপ এবং এই সাদা জিপে আমি উঠলাম হান্নান সাহেব উঠলেন আতরমান কাইসার সাহেব ছিলেন ডাক্তার মন্নান ছিল বলখালি ডাক্তার মন্নান যিনি ফিরিঙ্গি বাজারে প্র্যাকটিস করতেন উনি পাদেশ কলেজের মেম্বার ছিলেন মোশারফ সাহেব মিরসরাই থেকে এসে তখন 120 আন্দরকুল্লার নিচে ছিলেন ওনাকে নিলেন পাশকালী শাহজাহান চৌধুরী যিনি প্রয়াত হয়েছেন উনি এমপি ছিলেন আমরা একটা দোনালা বন্ধু ছিল অস্ট্রেলিশিয়া ব্যাংক এখন যেটা রূপালী ব্যাংক সদর সেটা সকালবেলায় রাইফেল তুল লুট হলো এবং লুট হয়ে সকালবেলায় আপনার ক্যান্টনমেন্ট থেকে আর্মিরা আপনার ডিজারম অবস্থায় উপরে লুঙ্গি পরে শার্ট গায়ে দিয়ে ভিতরে কিন্তু ড্রেস তারা কিন্তু ডিজারম অবস্থায় আওয়ামী লীগ অফিসে আসলো কী করবে মানে একটা বিভীষিকা অবস্থা আন্দরকিল্লা এবং এসব এলাকা তখন শুধু মানুষ একটা বিভীষিকা দেখতেছে এবং এটা পরবর্তী পর্যায়ে আমরা দুপুর 12টা নাগাদ আমরা স্টার্ট করে জোরম্মদ চৌধুরীর সাথে দেখা করার জন্য সদর ইয়াতে রেস্ট হাউসে উনি জোরম্মদ চৌধুরী থাকতেন আমি হান্নান নামলেন কী কথা বলছেন আমি জানি না আমরা তখন গাড়িতে বসা আমরা গেলাম এখনকার বাংলাদেশ বেতারের অর্থাৎ রেডিও বাংলাদেশের ওখানের আগে আগ্রাবাদ সবাই বলতেছে সরখোলা থেকে তখন ভীষণ গোলাগুলি হচ্ছে 15 নম্বর যেটিতেও গোলাগুলি হচ্ছে তারপর আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে এম এ হান্নানের সাহসী ভূমিকার জন্য আমরা গেলাম রেডিও স্টেশনের সামনে সেখানে গিয়ে দেখলাম আনসার পাহারা আছে একজন দুজন তারা বলছে এটা তো ট্রান্সমিটার সেন্টার না এটা হলো স্টুডিও এটা কালুরঘাট থেকে ট্রান্সমিটার হয় এখান থেকে আপনারা কোনো কিছু ঘোষণা দিল যাবে না এটা শুধু একটা স্টুডিও এটা ধারণ করে স্টুডিওটা করে আমরা পরে চিন্তা করলাম যে আমাদের তো এই কাজ করতে হবে আমরা তখন সিজিএস কলোনিতে গেলাম দুইজন একজন বোধহয় তার প্রকৌশলী তাকে অনেকটা ভয় বলা যায় তাকে তুললাম একটা ফক্স ওয়াগন গাড়ি আমাদের সাথে যোগ দিল এবং আমরা বাদুতলাতে এসে আরেকজন ইঞ্জিনিয়ারকে নিলাম বেলা প্রায় ধরেন 1:45 বা 1:30 নাগাদ আমরা কালুঘাট বেতারে যখন যাই বা স্টেশনে যাই যেখানে ট্রান্সমিট হয় এখন স্বাধীনতা পার্কের পাশেই তখন দেখা গেল 10 থেকে 15 জন আনসার সেখানে ডিউটিতে নো আর্মি নো পুলিশ আব্দুস শাকুর নামে একজন বেতারের লোক ছিল যে আমাদেরকে দেখার পর অর্থাৎ যেহেতু ইঞ্জিনিয়ার গেছে আমাদের সাথে
সে ধারণা করছে দেব ডিউটি করার জন্য। এবং ওরা কিন্তু বারবার একটা কথা বলতেছে, এই রিস্ক কি আমরা নেব, এই রিস্ক কি নেবেন? আহলান সাহেব যেহেতু তখন অথরিটি আওয়ামী লীগের সেক্রেটারি, তখন এটা খুলে দিল, আমরা ঢুকলাম। আমরা ঢুকার পরে একটা মানে ঘরে পাশে স্টুডিও পাশে যেটা বোম্বিং হওয়ার পরে এটা নষ্ট হয়ে গেল, সেখানে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটা ট্রান্সমিটারে এই কথাটা বলবে কে, তখন সিদ্ধান্ত হলো রাখাল প্রথম ট্রান্সমিটারে ঢুকবে এবং বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিছে এমেহান্নান সাহেব এটা ট্রান্সমিট করবে। আমি বললাম এই ব্যাপারে প্রথম বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, আপনারা যারা রেডিও অন করে আছেন অথবা যারা যেখানেই থাকেন আপনারা কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা শুনবেন, স্বাধীনতার ঘোষণা দিবেন বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব হান্নান। আমি প্রায় সাত মিনিট পর্যন্ত এই বক্তব্য ঘোষণা দিতে থাকি এবং আমরা বেলা প্রায় পৌনে তিনটা নাগাদ বারবার টেলিফোন বাজতেছে যে আপনারা যারা রেডিওতে আছেন এক্ষুনি বেরিয়ে যান। মোশাররফ ভাই আমাকে বলছে রাখাল দেখো এখন বারবার টেলিফোন করতেছে ক্যান্টনমেন্ট থেকে বা যেখান থেকে হোক, এটা বোম্বিং হবে, এটা বোম্বিং হবে, এটা হলো 26 মার্চের বোম্বিং হবে, আমরা কী করবো? তাই বললাম যে আমরা মরে যাবো কিন্তু ঘোষণা চলবে। কিন্তু পরে সিদ্ধান্ত হলো হাইকমান্ডের যে না, আমরা আপাতত আমরা অন্তত সেইভে চলে যাই। সন্ধ্যার দিকেও আবার ঘোষণা হয়েছে সন্ধ্যার দিকে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যেটা আমি কোনোভাবেই বুঝি না, 27 তারিখের আগ পর্যন্ত বিকালের আগ পর্যন্ত রেডিওতে জিয়াউর রহমান সাহেবের কোনো অস্তিত্ব ছিল না। এবং আমি সেদিন আমার নামটা বলিনি, যদি আমার মা মহাদিয়া আবু তরবে অবস্থান করে সে কিন্তু রেডিও আমাদের প্রিয় রেডিও ছিল, উনি কিন্তু ধরতে পেরেছেন যে এটা আমার হালের গলা। আপনি এরপরে ইন্ডিয়ার রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল আমার মুজিব বাহিনী এবং ইন্ডাকশন পয়েন্টের নেতৃত্ব মুজিব বাহিনী এবং এফএফ এর দুইটার নেতৃত্ব এবং মানে দায়িত্ব আমি পালন করছি শ্রীনগর থেকে। বাংলাদেশে ঢুকলেন কবে? বাংলাদেশ ঢুকছি লাস্টে আমি যখন দেখলাম যে প্রায় কমে যাচ্ছে, নেমে চলে যাচ্ছি, তখন আমি লাস্ট বেস নিয়ে সেপ্টেম্বরের দিকে চান্দুয়ার আগরতলা সিদুরবিলা যাই, সিদুরবিলা থেকে তারপরে ফ্লাইটে করে বাগডোরা এবং আমার চান্দুয়া গেছেন। ফিরে আসছি তো শিলচর হয়ে মিজোরাম হয়ে দামাগাড়িতে এসতে দামাগাড়ি হয়ে রাঙ্গাপাড় থেকে মারিষা মডেল টাউন মডেল টাউন মারিষা আমাদের ক্যাম্প ছিল তো মারিষা মডেল টাউন, এখানে আর্মির ইন্ডিয়ান আর্মিরও তখন অবস্থান নিচ্ছে আর আমরা একটা স্কুলের মধ্যে ক্যাম্প করলাম আমাদের সাথে তিব্বতীরা আমাদের সাথে। এবং আমরা যখন শিলচরে গোসল করতে গেলাম এই শরীর মধ্যে তারা আমাদেরকে বন্ধু 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 মারিষার থেকে দিঘিনালা দিঘিনালাতে খাগড়াছড়ি আমরা শিলচরে কেন আমরা একটা বিপদগ্রস্ত ছিলাম। পরবর্তী পর্যায়ে যখন আমরা ওখান থেকে মার্চ করলাম রাঙ্গাপাড়ার আগে সেখানে আমরা অ্যাটাক করলাম দিঘিনালাতে, আমাদের সাথে যুদ্ধ হলো মারাত্মকভাবে এবং দিঘিনালাতে যুদ্ধ দীর্ঘ সময় হওয়ার পরে আমরা ট্রোলিং করে এবং আমরা যারা যার যার ধর্মমত আল্লাহ খোদা ভগবান ডাকা শুরু করলাম। কিন্তু সবচেয়ে আমরা দেখলাম যে যখন আমরা আক্রান্ত হয়ে গেলাম, আক্রান্ত হওয়ার পরে পিছন থেকে আমাদেরকে ইন্ডিয়ান আর্মি যখন মর্টার ফেললো কয়েকটা, তখন তারা ব্যাক করলো। ব্যাক করার পরে আমরা দিঘিনালা বাজারে যখন যাই আমরা সারাদিন ক্ষুধার্ত, মানুষ যে ভাই কিভাবে আসছে মানে দেখার জন্য মানে কল্পনা করতে পারবেন না। তার এটা হবে 11-12 তারিখ যে ইতিহাস আমরা সৃষ্টি করেছি যুদ্ধ করে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেটা আমরা আশা করে করেছিলাম পাকিস্তানি বিধি বিধান শাসন এটাকে ভাঙার জন্য, যদিও সেটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি, উপনিবেশিক আমলের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারিনি, আমরা একই ধারায় বাংলাদেশ সেটাকে পরিবর্তন করার জন্য লড়াই এবং চিন্তা এখন আমাদের মধ্যে বিরাজমান এবং সেই মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র তার জন্য কাজ করছে। হারিয়ে যাওয়া অথবা একদম যারা গ্রামীণ লেভেলে অবস্থান করতেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করেন তাদেরকে বের করে আমরা সারা চট্টগ্রামে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করছি মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রে। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।